চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। এখন বাজে 11:27, আর এখন থেকেই আজকের দিনটা আমি শুরু করছি তোমাদের হাত ধরে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি, যদিও অনেক কাজ হয়ে গেছে। আজকে 8টার পর গেছিলাম রান্নাঘরে। আজকে মামুনি জামা কাপড় কাচলো, তারপরে পুজো দিল, আর আমি আজকে রান্নাটা করেছি। ওই জন্য আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল, ডালের বড়া, আর হচ্ছে মাছের ঝাল রান্না হয়েছে, আর ওদিকে হয়েছে আলুর দম আর রুটি, যেটা পাপা টিফিনে নিয়ে গেছে, আর টিফিনটা খাওয়া হয়েছে। আর আমি খেয়েছি ম্যাগি, ও খেয়েছে ডিম সেদ্ধ, কেক, প্রোটিন, এইসব খেয়েছে ও। বুঝতেই পারছো তাহলে কত রকমের টিফিন বানানো হয়েছে। আর মামুনি খেয়েছে দুধ আর রুটি। এই আজকে তো পরে তোমাদেরকে দেখাবো। ডালের বড়াটা শুধু পাপার মতনই ভেজে দিয়েছিলাম তখন, পরে আবার আমাদের খাওয়ার টাইমে ভাজবো। এখনকার মতো এই। আর সত্যি কথা বলতে কি, এখান থেকে গাঁদা ফুলের গাছগুলো না দেখা যায়, এত ভালো লাগে দেখতে। তোমরা সেদিনকে অনেকেই বলেছো যে খুব ভালো, খুব ভালো ফুলগুলো ফুটেছে, সত্যিই দেখতে সুন্দর লাগে। আর ফুল ছিঁড়ে ঠাকুরের কাছে দেওয়ার থেকে গাছেই সত্যিই ফুলগুলোকে দেখতে ভালো লাগে। আর কালকে তো গেছে আমাদের বিয়ের ভিডিওর ব্লগটা, মানে আজকে সকালে গেছে। কেমন লাগলো তোমরা জানাচ্ছ অনেকেই, আমি আশা করব তোমরা যারা দেখছো তারা প্রত্যেকেই জানাবে। কমেন্ট অনেকেই করো না, কেন করো না জানি না। তো যাই, এবার স্নান দানটা করে আসি। আস্তে স্নান দান করে একটু বসেছিলাম, বসে বসে থাকতে থাকতে একটু শুয়েও পড়েছিলাম কম্বল টম্বল নিয়ে, কিন্তু এখন বেজে গেছে 1টা। মামুনি আজকে খাবে নিরামিষ, তাই মামুনির জন্য করতে যাব ডালিয়া, আর আমাদের ভাতটাও বসাবো। সাথে আমাদের ডালের বড়াগুলো পেঁয়াজ, ধনে পাতা এইসব দিয়ে, যেহেতু হচ্ছে মামুনি যেহেতু নিরামিষ খাবে, তাই মামুনির ডাল বাটাটা আলাদা করেই রাখা আছে, ওটারও আলাদা করে বড়া হবে। আর রাতে তো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি হবে, তাই জন্য আলুর দমটা করা হয়ে গেছে সকালেই। পাপাকে রুটির সাথে টিফিনে দিয়ে দিয়েছি, আর কড়াইশুঁটির পুরটা মামুনি রেডি করে এসেছে। তো চলো তোমাদেরকে এটা করেছি, মুগের ডাল, আদা, হিং, মৌরি, রাঁধুন, মৌরি ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা হচ্ছে রাতের আলুর দমটা, এটা হচ্ছে মাছের ঝালটা, যেটা কিনা আমি আবার যখন একটু গরম করব তখন সর্ষের তেল ওপর থেকে দেব, কাঁচা সর্ষের তেল এখনো দেওয়া হয়নি। এই দেখো এখানে মামনি ডালিয়া মুগ ডাল এটা ভিজছে, এখানে ডাল বাটাটা অলরেডি মাখাই রয়েছে যেহেতু বাবার জন্য করেছিলাম। এখন মামনি ডালিয়াটা সবজি কেটে ওই গাজর, বিনস, পেঁপে এসব কেটে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো চলো আমি কাজগুলো করে নি। জাস্ট খাওয়া দাওয়া হলো আমাদের, আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু ওর অফিস নেই। এখন বাজে হচ্ছে 2:49। আমি তোমাদেরকে দেখাতে এলাম এখন এই যে সাদা গোলাপটা, এটা কত ভাবে ফোটে, কুড়ি অবস্থায় থাকে একদম লাল লাল হলুদের মধ্যে একটা, তারপর থাকে পিঙ্ক, আর তারপর পুরো ফুটে যায় যখন তখন হয় সাদা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একদম কুড়িটা, এটার যে পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে ফুলছে, এটা হচ্ছে একটু হলুদ, তারপরেরটা হচ্ছে এই দেখো প্রায় লাল আর হলুদ, আর এখন যখন দাঁড়া ওদিকে নেই এদিকে আছে, দেখো যখন ফুটছে তখন পিঙ্ক, পুরোই পিঙ্ক, দেখো দুখানা ফুটছে, দুখানা দেখে কি মনে হবে পিঙ্ক তো, আর যখন পুরো ফুটে যায় তখন দেখো এরকম সাদা, যেটা তোমাদেরকে দেখিয়েছি দেখো পাশে, দেখো পুরো সাদা। আর এটা না, এটা দেখেছিলাম আমাদের দেশের বাড়িতে, ফিলিপকার বাড়িতে দেখেছিলাম প্রথম এই গাছটা, ফিলিপকার বাড়িতে বিশাল বড় গাছটার পুরো গাছটা জুড়ে ফুল। বাজে সন্ধে 6:50, আর এখন যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায়, যদিও দিন অনেকটাই বড় হয়েছে, তাও এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ির জন্য। আমি দুটো নেল পলিশ আর একটা লিপস্টিক অর্ডার দিয়েছিলাম একটা মেয়ের কাছে, তো তার থেকে শাখা তার বলা যায় না, আমার বিয়েবাড়ি ক্যান্সেল হয়ে গেছে, আমি নেবো না, তো ওই জন্যে সেগুলোই আনতে যাচ্ছি। আর তার সাথে যাবো, বিরাটি একটু দরকার আছে ওর, তো বিরাটি থেকে ওই 2-3টা কাজ আছে ওটা করেই চলে আসবো। আর মামনি বললো ক্যাপসিকাম আনতে, নিশ্চয়ই কালকে চিলি চিকেন ফিলি চিকেন কিছু একটা করবে। আমরা যাওয়ার সময় হেঁটেই যাব, কারণ মাঝপথ থেকেই ওর থেকে নেল পলিশ আর লিপস্টিকটা নিতে হবে, বেশি দূর নয় এই আর কি।
লাঞ্চটা সত্যিই পুরো জমে গেছে, দেখে বুঝতেই পারছো যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। হ্যাঁ, মনটা একটু খারাপ খারাপ, কারণ মায়ের প্রচন্ডই ঠান্ডা লেগেছে, এর আগে বাবার লেগেছিল, এখন মায়ের। যাই হোক না কেন, এখন তো ওয়েদারটা আবার একটু একটু করে চেঞ্জ হতে থাকবে, আস্তে আস্তে গরম আসতে থাকবে। যেরকম আজকে কোথায় কিরকম যাই না, আজকে আমাদের এখানে ঠান্ডাটা অনেকটাই কম ছিল, রীতিমতো বিরাটই সোয়েটার পরে গিয়ে গরমই লাগছিল একটু, কিন্তু এই টাইমটাতেই ঠান্ডাটা ধরবে। এইদিকে সোয়েটার পরলে ঘামটা বসে যাবে, আর যদি সোয়েটার না পরি তাহলে ঠান্ডাটা লেগে যাবে, এটাই হয়ে যাচ্ছে সমস্যা, আর কিছুই নয়। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, আর যেই টেস্ট করাক না কেন করোনা পজিটিভ চলে আসবে। তো আমার মতে বলে, যদি জ্বর ঠান্ডা কাশি এরকম কিছু হয় তো নিজেই কোয়ারেন্টাইনে থেকে নিজের মতো প্রোটিন খাও, ওষুধ খাও, নিজে এমনি সুস্থ হয়ে যাবে। বেকার গিয়ে প্যানিক করে করোনা আমার পজিটিভ এসছে ওটা নিয়ে প্যানিক হয়ে ওসব কোনো লাভ নেই, নিজের মতো নিজে দেখো। আমরা যেখানে টেস্ট করতে যাব, সেও ওখানে হাজার করোনা পেশেন্ট যেতেই পারে, অন্তত একজন তো যেতেই পারে 100 জনের মধ্যে, তো ওখান থেকে তো করোনা এমনিই হতে পারে। তার উপর যে করোনা টেস্ট করতে আসছে, হয়তো আগে যার থেকে স্যাম্পেল কালেক্ট করেছে তার করোনা ছিল, তারপর হয়তো এখানে এসে সেরকমটাও হতে পারে। তো ওইসবের মধ্যে আমার মনে হয় না যাওয়াই উচিত, যদিও আমার মায়ের ঠান্ডাতেই জ্বরটা এসেছে, তাও আর কি কথায় কথায় উঠলো তাই এতগুলো কথা। যাই হোক, খারাপ দিয়া দিনটাকে শেষ করতে ইচ্ছে করছে না, আমরা নিজেরাও জানি না আমরা কবে এই রোগটা থেকে, এই মহামারী বলছি আমি, মানে আগের বার যেরকম হলো সেটা মহামারীর আকারই একরকম ধারণ করেছিল, তো যাতে অন্তত সেই রকম অবস্থা সেই পর্যায়ে আমরা এখন আর না পৌঁছাই সেটাই আশা রাখবো আর কি। আর যেন এই রোগটা থেকে আমরা খুব তাড়াতাড়ি সবাই, আমাদের এই পুরো পৃথিবী সুস্থ হয়ে ওঠে, এটাই চাইবো। তো আর কি বলবো, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যাঁ, অনেকেই করছো, আমি খুব ভালো লাগছে, আমি এনার্জি পাচ্ছি, সেটা আমাকে দেখে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে সত্যিই আমি কদিন ধরে খুব 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 খুশি। অন্তত দিনে একটা দুটো করে বাড়লেও ভালো লাগে। দেখো, একদিনে আমাদের 100 বেড়ে যাবে বা 6টা 7টা করে বেড়ে যাবে, এটা আমরা আশা করতেই পারি না, যেহেতু আমরা নতুন। আমরা বলছি কারণ আমাদের মতো অনেকেই রয়েছে, আমি নতুন তাই জন্যে। তো যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, যাতে আমি আরো 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 এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।